হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিস টাইম। আর আমি তুলি, জানি পুজো অনেকদিন আগেই হয়ে গেছে, তো তারপরেও আমি একটু লেটে পোস্ট করছি, তার কারণ আমার সাথে সময় আর পরিস্থিতির একটু তালগোল পাকিয়ে গেছে, তো পুজোর সময় যে কারণে আমার একটু পোস্ট করতে লেটই হচ্ছে। তাও যেহেতু আমি গ্যালারিতে এতগুলো ভিডিও রেখেছি তো পোস্ট তো করতেই হতো। তো আমি কলকাতাতে যে সাউথের দিকটা পুজো প্যান্ডেলগুলো দেখেছি সেগুলোই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। আমি জানি অনেকের এগুলো দেখা হয়ে গেছে, অনেকের ভিডিও দেখা হয়ে গেছে, তো আমি আমার ইউটিউবে এটা শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। আমি যেটা শুরু করেছিলাম মুদিয়ালি থেকে, তারপর আস্তে আস্তে গেছি আমি ত্রিধারা, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচার, তারপরে হচ্ছে হিন্দুস্তান পার্ক, একডালিয়া এভারগ্রিন, গড়িয়াহাট চত্বরে যতগুলো প্যান্ডেল ছিল ছোট বড় করে সব কিছু মিলিয়ে মিশিয়ে আমি করেছিলাম, ভিডিওগুলো করেছিলাম, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। পরিস্থিতি সবসময় সবার ঠিক যায় না, আমারও সেরকমই একটা সিচুয়েশানের মধ্যে ছিলাম যে কারণে, তো দেখতে থাকো। এখন যে প্যান্ডেলটা দেখছো এটা ত্রিধারার প্যান্ডেল, এটা একটা সামথিং মশারি কিছু একটা দিয়ে করেছিল নেট টেট দিয়ে, তো জিনিসগুলো প্রত্যেকটাই ভালো হয়েছিল। আর আলাদা করে এক একটা প্যান্ডেল শেয়ার করলে ভালো ডিটেলসই হতো, কিন্তু যেহেতু আমি অনেকটা লেটে পোস্ট করছি তোমাদের সাথে, ছটপট করে আমি পঞ্চমীর দিনটা শেয়ার করব, বেশি টাইম নেব না, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। তবে দেখতে থাকো। তো এটা যেটা দেখছো এটা হলো দেশপ্রিয় পার্ক, জানোই যারা জানো এটা মাঠের মধ্যেই হয়, তাই পুরো রাউন্ড করে ঘুরিয়ে ঘুরিয়ে ঢুকতে হয়। আর এই জায়গাটায় তিনটে প্যান্ডেল কাছাকাছি, কিন্তু এরা এমন একটা জায়গা দিয়ে এক্সিট করায় যে অনেকটা করে হাঁটতে হয়, আর কলকাতার প্যান্ডেল মানে জানোই তো হাঁটতে হবে, তো সে কারণে এখানে যারা যাবে তারা ত্রিধারা, দেশপ্রিয় পার্ক, বালিগঞ্জ কালচার পরপর পাবে। আর আমি যতগুলো প্যান্ডেল দেখালাম সবগুলোই আমরা হেঁটে হেঁটে ঘুরেছি, তো এইগুলো কাছাকাছির মধ্যে হেঁটে হেঁটে ঘুরে দেখা যায়। তো দেখতে থাকো এর পরের প্যান্ডেলটাও দেখাবো। আর গলিগলিতে অনেক ছোট ছোট প্যান্ডেল থাকে যেগুলোর নাম মনে নেই, তো সেগুলোরও আমি কয়েকটা ভিডিও অ্যাড করেছি। Thank you.
ঘুরতে পারিনি, তার কারণ আমাদের কোর্টও চলছিল, তো কোর্ট ছুটি পড়েছে, তারপরেই তো ঘুরেছি। আর এই প্যান্ডেলগুলি আমরা ঘুরতে পেরেছি, রাতের বেলায় ফিরলাম বাসে করে, তখনও মানে ভিড় আরও পরপর বাড়ছে, যেহেতু ষষ্ঠীর দিন বাড়ি আসা ছিল তাই বেশি ঘুরতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি।